কচুয়ার পাথর রায়বাহাদুর শরৎচন্দ্র সেন চৌধুরী জমিদার বাড়ির বিভিন্ন স্থাপনা পরিদর্শন। চাঁদপুরের কচু উপজেলার ঐতিহ্যবাহী পাথর রায়বাহাদুর শরৎচন্দ্র সেন চৌধুরী বাড়ির মহাদেব বিগ্রহের সম্পত্তি ও পুরাতন জমিদার বাড়ি পরিদর্শন করেছেন চাঁদপুর জজকোর্টের সিভিল কোর্ট কমিশনার মোহাম্মদ সালামতুল্লাহ নাদিম। চাঁদপুর জজকোর্টের যুগ্ম জেলা জজ একের আদালতে 1985 সালে নুরুল ইসলামের দায়েরকৃত মামলার প্রেক্ষিতে বিজ্ঞ আদালতের নির্দেশে সোমবার তিনি সরজমিনে উল্লেখিত স্থাপনাগুলো পরিদর্শন করেন। এ সময় মামলার বিবাদী পাথর শ্রী শ্রী সারাদীশ্বর মহাদেব মন্দিরের সভাপতি বিষ্ণুপদ আশ্চর্য, সাধারণ সম্পাদক নূপুর চন্দ্র চৌধুরী সহ উক্ত কমিটির নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পাথর গ্রামে স্বাধীনতা সংগ্রামের আগে 1934 সালে তৎকালীন সময় জমিদার বংশের রায়বাহাদুর শরৎচন্দ্র সেনের পুত্র সুরেশ চন্দ্র সেন চৌধুরী, পরশ চন্দ্র সেন চৌধুরী ও শিরেশ চন্দ্র সেন চৌধুরী গঙ্গা মহাদেব মন্দিরের নামে স্থাবর অস্থাবর সকল সম্পত্তি দানপত্র করে সপরিবারে ভারতে চলে যায়। পরবর্তীতে ওই সম্পত্তি এলাকার একটি কুচক্রমহল জাল জালিয়াতির মাধ্যমে উক্ত সম্পত্তির বেশ কিছু অংশ জোরপূর্বক দখলে পায়তারা করে আসছে। পরবর্তী সময়ে দেবত্ব কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ ওই স্থানে পাথর ইউনিয়ন পরিষদের ভবন, ইউনিয়ন ভূমি অফিস, পাথর উচ্চ বিদ্যালয়, ডক্টর মোহাম্মদ আলী পাঠাগার, ডক্টর মোহাম্মদ আলী শিশু পার্ক ও ইসমাইল মিয়াজি হাফিজিয়া মাদ্রাসা, এতিমখানা ও লিল্লা বোর্ডিং পরিচালনার জন্য এলাকার উন্নয়নের স্বার্থে কিছু ভূমি দানপত্র করে দেন, যাহার সকল প্রতিষ্ঠানের কার্যক্রম শান্তিপূর্ণভাবে পৃথকভাবে চলমান রয়েছে এবং উল্লেখিত প্রতিষ্ঠানগুলো পৃথক পৃথক স্থানে সাইনবোর্ড সাটানো রয়েছে। এদিকে সোমবার চাঁদপুর জজকোর্টের সিভিল কোর্ট কমিশনার মোহাম্মদ সালামতুল্লাহ নাদিম উল্লেখিত সকল স্থাপনাগুলো পরিদর্শন করেন এবং স্থানীয় লোকজনদের বিভিন্ন বিষয়ে তথ্য উপাত্ত নিয়ে কথা বলেন। এ সময় স্থানীয় অধিবাসীরা উল্লেখিত মন্দির শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সার্বিক উন্নয়নে সরকারের সুনজর দেওয়ার জন্য জোর দাবি জানান। ফেলে রেখে এই দেবত্ব মন্দির অনেক কিছু কিছু মানে জনগণের আন্ডারে দিয়ে তারা এদেশ থেকে চলে যায়। চলে যাওয়ার পর মন্দির অনেকদিন পর্যন্ত মানে সেবা অর্চনা চলছিল, পরে মানে আর হিন্দু যারা মানে ভক্তবৃন্দ ছিলেন তারা আর পুজো অর্চনা করে না, এগুলো এগুলি করে থাকে। করে থাকার পর এখন পরবর্তীতে এসে এগুলো আবার জনগণ এই সঠিকভাবে পদক্ষেপ নিয়ে এই মন্দিরগুলো সংস্কার করে এখানে শিব মন্দির, দুর্গা মন্দির, কালী মন্দির তিনটা মন্দির স্থাপন করে। মারা গেছে আর বাকি লোক ভারতে চলে গেছে, ওখানে ওরা জমিদার, এরা আমরা শুনছি যাওয়ার সময় মহিলা গেছে, আমরা তো আর ওই সময় ছিলাম না। আমার বাচ্চা তারা বলছে যে এগুলো এই সম্পত্তি আমরা দেবতার নামে দিয়ে গেলাম, তারা পূজা পাঠ করবে থাকবে, আমরা কোনো ব্যথা বিক্রি তারা তারা করি নাই। এই সমস্ত বক্তব্য দিয়ে গেছে আমার বাপের বাচ্চা সাহেবের কাছে আমরা নিয়ে গেছি। এবার আপনারা আজকে যেগুলো দেখছেন এগুলো সবই হিন্দুর সম্পত্তি, এখানে অন্য কোনো অন্য কারো কোনো সম্পত্তি নেই, এগুলো সব বাবুগঞ্জ জায়গা। আর এটা স্কুল, আমরা জনসাধারণ এলাকাবাসী মিললে আমরা এই মকবুল স্যার উনি আমাদের পক্ষে দাঁড়িয়ে এখানে একটা স্কুল করছে আমাদের সুবিধা সুবিধার জন্য এবং এলাকাবাসীর জন্য। আমাদের এখান থেকে কোলাবানি সাঁচার স্কুলে যাইতে আমাদের গত দুই বছরে দুইটা বাচ্চা মারা গেছে পায়ে আইটা যাইতে, যার কারণে আমরা এলাকাবাসী উদ্যোগ নেই যে আমরা এখানে একটা স্কুল করুক